अंजुमने रजबिया नोरिया बांग्लादेश अंजुमने रजबिया नोरिया बांग्लादेश देश होते देश देशांतर प्रांत होते प्राण तोरे इंशाअल्लाह आनिबो इंशाअल्लाह आनिबो सुन्नियते परिवेश अंजुमने रजबिया नोरिया बांग्लादेश अंजुमने रजबिया नोरिया बांग्लादेश देश होते देश देशांतर प्रांत होते प्राण तोरे इंशाअल्लाह आनिबो इंशाअल्लाह आनिबो सुन्नियते परिवेश अंजुमने रजबिया नोरिया बांग्लादेश अंजुमने रजबिया नोरिया बांग्लादेश अल्लाह मानूरीर कठोर साधनाय अंजुमने रजबिया एलो ए बांग्लाय अल्लाह मानूरीर कठोर साधनाय अंजुमने रजबिया एलो ए बांग्लाय সম্মানিত মেহমানদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ তৃণমূল সেক্রেটারি শাখার সম্মানিত সভাপতি ও অর্থ সম্পাদক আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান হযরত হাজ আল্লামা পীর তরিকত আল গাজী নূর হুজুর কবরাকে মাল্যদান করছেন একটি মানপত্র তুলে দিচ্ছেন পত্র কমিটির সদস্য শোভিন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جمعہ گھر کے کعبہ بنایا دہل گھر کی مدینہ جائے نمازیں باشے باشے دیکھ باشنا مدینہ سیدنا مولانا صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ سرِ خود را فدا بپائی تیا رسول اللہ ہزارہ ہم چمرسی فدائی تیا رسول اللہ صلوات یا رسول اللہ علیکم نصر بمو کنت شاہد تاب بین مو رمز پاکت بچش مال سرم سرزم خواہ کے پائیتے آ رسول اللہ صلوات یا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া বাংলাদেশ তিন নং শিকলবাহা মাস্টারহাট এবা শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস্টারহাট বাজারের পশ্চিম পার্শ্বে বালুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজিমুশান সন্নি কনফারেন্স 2015 এর
सभापति जनाब मौलाना अब्दुल सलाम आजादी साहेब आरबी प्रभाषक कलरफुल वहीदिया सीनियर मद्रासा आजकेर महफिलेर उद्बोधक अलहाज अब्दुल सबूत चौधरी सभापति मुजाहिदी मिल्लत এতক্ষণ যাবত বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত উস্তাদ রনামাল হাজ মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব কিবলা শাইখুল হাদিস সুবহানী আলে মাদ্রাসা বিশেষ অতিথি নয় বরং আমি প্রধান অতিথি বলবো জনতা মাওলানা এম এ মতিন সাহেব কিবলা महासचिव बांग्लादेश इस्लामिक फ्रंट विशेष अतिथि अल्लामा काजी मोहम्मद यूनुस रजवी प्रधान मुफस्सिर गहिर आले मदरसा महासचिव अंजुमन रजवी अनुरिया बांग्लादेश मौलाना इब्राहिम वहीदी साहेब खतीब तैबिया जामी मस्जिद मास्टर मोहम्मद अबुल हुसैन जुगनो मुआशी अंजमल रजबिया नूरिया असंख्य उलमा इकराम अर्थ सम्पादक मुजाहिद मिल्लत अजीज ग्रामी जनाब एडवोकेट अब्दुल रशीद दौरती अर्थ सचिव अंजमल रजबिया नूरिया केंद्रीय परिषद सह অসংখ্য ওলামায়ে কিরাম এই আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া তিন নং শিকল বা মাস্টারহাট এবার শাখার নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে আগত নেতৃবৃন্দ কর্মবৃন্দ এলাকার সমাজসেবক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক ছাত্র রিক্সাওয়ালা চালাগাড়িওয়ালা দিন মজুর সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা রহমানি ওয়া রহমাতুল্লাহ তাআলা ফাঙ্কা বক্কি রা ফাঙ্কা দিন না জানো তো ই দিন আবার অনরক তোমরা আই ওই এলার্জ গেল মানুষ তো সমস্যা যাই হোক মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি পবিত্র চাঁদে আওজিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নার আলোচনা শুনে নিজের ইমান আকায়েদকে মজবুত করার পাশাপাশি আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন গভীর রাত পর্যন্ত বসে উলামায়ে কেরামদের আলোচনা শুনছেন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি এবং আমার আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মূল্যবান বক্তব্য হয়েছে আমাকেও ছাত্র এরা কয়েকটা বিষয় যে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরার জন্য আর বর্তমান যুবক সমাজ তথা মুসলমানের করণীয় এই বিষয়ের উপর আলোচনা করার জন্য ওরা আমাকে নির্ধারণ করে দিয়েছেন এই বিষয়বস্তু এই বিষয়বস্তুর আলোকে কোরআন মাজিদ ফুরকানে আমি থেকে একটি মারুফ ও মশহুর আয়াত কারিমা তেলাওয়াত করলাম
মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে দু চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আসলে এগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হবে। রাত গভীর, মুষ্টিমেয় কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করাচ্ছি সে আয়াতে কারিমার আগে অনুবাদ শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله বলেন হে মুমিন বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে ঢুকে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মুমিন বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভিতরে ঢুকে যাও, প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্ধেক ইসলামে অর্ধেক বাইরে, এইভাবে হবে না। এটা আল্লাহর নির্দেশ বাবা, আমাদের আমরা কি আল্লাহর কথাই তো বলছি। আল্লাহর নির্দেশ, হে মুমিন বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় প্রত্যেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। শয়তান, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউ মুবীন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউজু বিল্লাহি মিন যালিক। এই হলো আয়াত কারিমার মোটামুটি তরজমা। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, রব্বুল আলামিনের নির্দেশ আমাদেরকে মানতে হবে কিনা? আমরা মানতে চাই কি চাই না? আমার ভাইরা, আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই না? অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক বৌদ্ধ না, আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই। আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মুসলমান হতে চাই। অফরায়েতে আল্লাহ বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। ইসলামী দর্শন, ইসলামী আকীদা, ইসলামী দর্শন, ইসলামী কালচার, ইসলামী কর্ম, ইসলামী আমল করছো, এই অবস্থায় তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোন ধর্ম? শান্তির ধর্ম। শান্তি কখন আসে? যখন সবাই আপন আপন অধিকার ফিরে পাবে, তখন মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে। একেবারে সহজ কথা বললাম আমি। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম শান্তি চায় কোথায়? দুনিয়ায়, কবরে, হাসরে। ইসলাম শান্তির ধর্ম। পৃথিবীর মানুষ শান্তি চায়, আর পৃথিবীর মানুষ যদি শান্তি চায়, আপনি শান্তির ধর্ম গ্রহণ করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম মুক্তির ধর্ম। ইসলাম ভালোবাসার ধর্ম। আমার নবী আসার আগে পৃথিবী অশান্ত পৃথিবী পরিণত হয়েছিল।
অশান্ত সমাজে পরিণত হয়েছিল। পৃথিবীর মানুষ অশান্তির আগুনের মধ্যে পৃথিবীর মানুষ জ্বলছিল। শান্তি কিসের নাম পৃথিবীর মানুষ জানত না। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, অশান্তির মূল কারণ কি কি? এক নম্বর হল আইনের বৈষম্যতা। কি বললাম বাবা? আইনের বৈষম্যতা। দ্বিতীয় নম্বর বর্ণের বৈষম্যতা। বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, স্বজনপ্রীতি, অহংকার, দুর্নীতি, এগুলো হল অশান্তির মূল কারণ। আমার ভাইরা, আজকে গোটা বিশ্বে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে, আর আমেরিকা নিজেকে সভ্য জাতি দাবি করছে। ওদের দাবি হলো বিশ্বের মধ্যে ওরাই নাকি সভ্য জাতি। আর আজকের মাহফিল থেকে, আঞ্জুমানের এসবিএন ইউনিয়ন মাহফিল থেকে আমরা ঘোষণা করতে চাই, আমার ভাইরা, পৃথিবীর মুখে যদি কোন সভ্য জাতি থাকে একমাত্র মুসলিম জাতি। কেন? কারণ মুসলিম জাতি এমন এক জাতি, ধর্ম ইসলাম এমন এক ধর্ম যেখানে বৈষম্যতার কোন সুযোগ নেই, যেখানে সাদা কালা কোন পার্থক্য। আর যে আমেরিকার সভ্যতার দাবি করছে, এখনো সে আমেরিকার মধ্যে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই হচ্ছে, সাদা কালার পার্থক্য এখনো চলছে। ঠিক কিনা বলেন? এই যে মাহফিলের নিচে আপনারা বসছেন, এখানে সাদা মানুষ নেই, এখানে কারো মানুষ নেই, এখানে কোটিপতি নেই, এখানে রিক্সাওয়ালা নাই, কেউ কেউ কারো দিকে কোনা চোখে লাল চোখে দেখছে না। আমরা তো সবাই এক প্যান্ডেল নিচে বসলাম, আমরা এক ফ্যামিলির মানুষ। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে দেখলেন অশান্তির মূল কারণের মধ্যে একটা কারণ বৈষম্যতা, সাদা কালো পার্থক্য। সাদা মানুষ নয় নেতৃত্বে ছিল, কালো মানুষকে ঘৃণা করত। এই পৃথিবীর জমিনে কালো মানুষ, কালো মানুষের কোন অধিকার ছিল না, সাদা মানুষ নাই নেতৃত্ব দিত। এই যে সাদা কালোর পার্থক্য, আল্লাহর পীর রাসূল দশম মিনিটে আরাফাতের মাটি দাঁড়িয়ে কি বলছিলেন আমি আপনাদেরকে প্রিয় নবীর হাদিস শোনাচ্ছি, আপনারা আমার মুখে মুখে পড়ুন। লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, হে বিশ্বের মানুষ, অনারবি মানুষের উপর আরবি মানুষের কোন মর্যাদা নাই। দেখেন অবস্থাটা, অনারবি মানুষের উপর আরবি মানুষের কোন মর্যাদা নাই, আরবি মানুষের উপর অনারবিদের কোন মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোন মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালা মানুষের কোন মর্যাদা নাই। সব পৃথিবীর মানুষ, আফ্রিকার মানুষ, আমেরিকার মানুষ, আফ্রিকার মানুষ, এশিয়ার মানুষ, সাদা হোক কালো হোক, লম্বা হোক ফেমড়া হোক পাতলা হোক, সব পৃথিবীর মানুষ এক সমান। সারা পৃথিবীর মানুষ এক সমান।
এক সমান তবে একে অপরের উপর প্রাধান্য দেওয়া একটি মাত্র মাপকাঠি ওই মাপকাঠির নাম হলো তাকওয়া সারা পৃথিবীর মানুষ উঁচু নিচু নাই বিদাম সব সমান বলো প্রভু সুবহানাল্লাহ বলবেন না আপনারা উঁচু নিচু নাই বিদাম সব সমান বলো প্রভু আদম হাওয়া হতে পয়দা আদম হাওয়া হতে পয়দা ই মধুর বাণী এলো রূপাকি সবাই একুন মধুর বাণী এলো রূপাকি বিশ্ব জাহান তার রূপে মেলো আবার চিৎকার দে বলুন না সুবহানাল্লাহ রসুল পাক যে মধুর বাণী নিয়ে আসছেন তন্মধ্যে একটা হলো উঁচু নিচু কোন পার্থক্য সবাই সাদা হোক কালো হোক লম্বা হোক হ্যাংলা হোক পাতলা হোক সারা পৃথিবীর মানুষ এক সমান আলহামদুলিল্লাহ বলবেন না হ্যাঁ ইসলাম ধর্ম মোতাবেক একে অপরের উপর প্রাধান্য দেওয়ার একটিমাত্র মাপকাঠি ওই মাপকাঠির নাম হলো তাকওয়া তাকওয়ার ভিত্তিতে সিদ্দিক আকবর তাকওয়ার ভিত্তিতে ফারুক আজম তাকওয়ার ভিত্তিতে ওসমান জুনরাইন তাকওয়ার ভিত্তিতে মাওলানা আলী শের হুদা তাকওয়ার ভিত্তিতে ইমাম হাসান তাকওয়ার ভিত্তিতে ইমাম হুসাইন তাকওয়ার ভিত্তিতে গাউস আজম তাকওয়ার ভিত্তিতে গরিব নওয়াজ তাকওয়ার ভিত্তিতে আলা হযরত তাকওয়ার ভিত্তিতে শাইন শাইন সিদ্দিক তাকওয়ার ভিত্তিতে শের বাংলা ঠিক কি না ভাইরা এই আপনার কথা বলবেন না আপনার যে বিষয় দিয়েছেন মানুষ আমি অত শর্ট ভাষাই বলবো রাত গভীর বলতে চাচ্ছিলাম ইসলামের সৌন্দর্য অর্থাৎ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রসুল পাকের যে অবদান যে দর্শন তন্মধ্যে একটা হলো এখানে সাদা কালার কোনো পার্থক্য নাই এক সময় বিশ্বে বর্ণের বৈষম্যতা ছিল কিসের বৈষম্যতা ছিল আর যদি বলেন কিসের বৈষম্যতা বর্ণের বৈষম্যতা ছিল এখনো সেই বৈষম্যতা এখনো আমেরিকায় দেখা যাচ্ছে যারা সভ্যতা দাবি করতেছে তাদের কাছে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই কিন্তু মুসলিম বিশ্বের কোন রাষ্ট্রে ইসলাম যতদূর গিয়েছেন মুসলিম বিশ্বে কোথাও সাদা কালার কোন পার্থক্য আমরা সবাই এক সময় চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ ছেলেরা আমাকে দিয়েছেন বর্তমান প্রেক্ষাপট বড় মহাবিপদ বলুন হুজুর কি আবার কি দেখলেন আবার দেখলাম যে বাবা যেহেতু আমি সব ভাষায় কথা বলছি আপনি বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে গেলে দেখবেন রোডের মাথায় সাইনবোর্ড ভিআইপি রোড কোন রোড বাবা জি আচ্ছা এই বিএফি রোড গুলো এগুলো কার পয়সা দিয়ে বানানো হলো বিএফি দের পয়সা দিয়ে কথা বুঝতে পারছেন মনে হয় বড় বড় পয়সা বানার পয়সা দিয়ে রোড বানানো হলো আপনি বিএফি রোড সাইনবোর্ড কেন দিলেন আমার অধিকার কোথায় আমি দেশের নাগরিক এগুলো বললে হয়তো আপনারা আমাকে মন্দ বলবেন তবে কথাগুলো সত্য আমি বাংলাদেশের জনগণ আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা দিয়ে চলার আমার অধিকার আছে ঠিক কিনা ভাইরা আমার বলেন আপনি বিএফি রোড সাইনবোর্ড কেন দিলেন কিছুদূর কিছুদূর গিয়ে দেখবেন বিএফি মাপ বিএফি রোড বিএফি মাপ আবার যখন আপনি আমরা তো খেলাধুলা করি না আপনারা তো খেলার পাগল গোটা দেশের মানুষ খেলার পাগল না মাই বল আরম এই যে স্টেডিয়ামে গেলে দেখবেন বিএফি গ্যালারি বিএফি গ্যালারি
আপনি আর পড়ে যান বিভি নাও বিভি রেস্ট হাউস বিভি গেস্ট হাউস আমি প্রথম দেখলাম বিভি বিভি শব্দ তো প্রথম শুনলাম যখন নতুন নতুন এই যে সিএনজি স্টেশন গুলো আসলো গ্যাস 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 পাম্প যখন চালু হলো আমরা ঘন্টার পর ঘন্টা লাইন ধরলাম হঠাৎ করে একটা গাড়ি দেখলাম উল্টো রাস্তায় চলে এসে কি রে আমরা দুই ঘন্টা দাঁড়িয়ে থাকলাম এটা আসা মাত্র উল্টো পথে ঢুকে গেল এই ভাই কি হলো বলো হুজুর বিএইপি বিএইপি ইবে আমার বিএইন বলে ইবে আমার আইন হতো তোরা আমি বললাম আপনারা আমার কষ্ট পাবেন এগুলো আমার অভ্যাস না আমি জিনিসটা তুলে ধরছি এই যে বিএইপি যে নতুন করে বর্তমান মুসলিম সমাজে বিএইপি পারসন নামক একটা নতুন পথ যে সৃষ্টি হলো এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী এগুলো সম্পূর্ণ ইসলাম কারণ উঁচু নিচু নাই বিধান সব সমান ভুল প্রবে উঁচু নিচু নাই বিধান সব সমান ভুল প্রবে আদম হাওয়া হতে পয়দা আর জুড়ে আদম হাওয়া হতে পয়দা ঈশারান্দা কি এক মধু পানি নিয়ে বাস ইসলামী দর্শন হলো সাদা কালো লাল সবুজ সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান হ্যাঁ এক অপরের উপর প্রাধান্য যদি নিতে চান আপনিও যদি এক অপরের উপর প্রাধান্য নিতে চান একটি সম্পদ আপনাকে অর্জন করতে হবে ওই সম্পদের নাম তাকওয়া ওই সম্পদের নাম কি কষ্ট হচ্ছে আপনাদের মেসাজ উদাহরণ স্বরূপ আমার ভাইয়েরা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু দশ বছর যাব গোটা বিশ্ব গোটা পৃথিবী যিনি পরিচালনা করেছিলেন খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের যে আদর্শ খদমত দেখতে হলো উনি সারা রাত ঘুমাতেন না ছদ্মবেশে গোটা মদিনা শরীফ ঘুরতেন ছদ্মবেশে গোটা মদিনা ঘুরতেন জনগণের অবস্থা যাচাই করতেন কোন কেউ না খেয়ে আছে কিনা কারো কোনো সমস্যা আছে কিনা কারো ঘরে রোগ আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা না করতে পারছে কিনা এই যে বিভিন্ন এগুলো ফারুক আজম নিজে হেঁটে 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 এগুলো দেখতেন সারা রাত ঘুমাতেন না ফারুক আজম এখন তো আমাদের খবর নেওয়ার মতো কোনো গাইডিয়ান তো নাই আরে আমাদের দেশের কথা বলি আমরা পাকিস্তানে মনে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা দেখেছি সমাজের মানুষ সমাজের একজন সর্দার থাকতো প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সর্দার গোটা গোটা মুসলিম ফারা ঘুরত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখত কোন মানুষ নামাজ না পড়ে ঘরে ঘুমাচ্ছে কিনা বা কোন সমস্যা আছে কিনা এগুলোর সর্দার ঘুরে 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 দেখত এখন এই সিস্টেম কি আছে বাস এক কথায় এখন কেউ কারো খবর নেওয়ার মতো কার খবর কেন সরকার বিশ্ববাসীকে কি দর্শন দিল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে গোটা মদিনা শরীফ ঘুরতেন একদিন গভীর রাত ফারুক আজম দেখলেন অনেক দূরে একটা ঘরের মধ্যে মিটমিট করার চেরাগ জ্বলছে সবাই কি মনোযোগ সহকারে শুনছেন একটি ঘরের মধ্যে মিটমিট করে চেরাগ জ্বলছে আর দুই মহিলার কথা কাটাকাটি একটা হলো মা আর একটা হলো তার কন্যা মা এবং কন্যার মধ্যে কি চলছে কথা কাটাকাটি
ফারুক আজম দূরে দাঁড়িয়ে গেলেন, এরা কিসের পতাকা দিয়ে একটা হচ্ছে? এরা ছিল গোয়ালিনী, এরা দুধ বিক্রি করে চলত, হালাল রিজিকের জন্য দুধ বিক্রি করত, ব্যবসা গোয়ালিনী। কন্যা বলছে, মা আমরা তো ডেলি মানুষকে দুধ দিতে হয়, আজকে তো দুধ কম পাওয়া গেল, আগামীকাল সবাইকে তো যাদেরকে আমরা দুধ রোজ দিই আমরা তাদেরকে দুধ দিতে পারবো না, দুধ তো কম পাওয়া গেল। সবার মনোযোগ আছে? সবার মনোযোগ আছে? মেয়ে বলছে, ওই ছেলে থেকে একটু কথা বলার নিষেধ করেছে, ছোট বাচ্চা মনোযোগ। মেয়ে বলছে, মা আজকে তো দুধ কম পাওয়া গেল, আমরা ডেলি যে দোকানে বা যে ঘরের মধ্যে আমরা দুধ দিই, কালকে দিব কিভাবে? তো মা বলছে, দুধ যদি কম পাওয়া যায় একটা কাজ করো, দুধের মধ্যে পানি মিশাইয়ে দাও। সবাই শুনছেন তো? মা কি বললেন? দুধের মধ্যে পানি মিশাইয়ে দাও। কন্যা রাগান্বিত হয়ে বললেন, আমা কি বললেন আপনি? কি বললেন আপনি? দুধের সাথে পানি মিশাবো? আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাজ্য? এখানে দুগাবাজি করার কোন কোথায় গেল সমাজ? কোথায় হারিয়ে গেলাম আমরা সমাজ? আজকে তো পত্রিকা দেখলাম কোন ফ্যাক্টরি থেকে নকল ওষুধ ধরা পড়লো, কিছু কিছু দপ্তর সে আজকে পত্রিকায় দেখলাম দিনাজপুরের রসানো লিচু আসার অপেক্ষায়, তবে সব দান ওখানে বিষ দেওয়া হচ্ছে, বোতলগুলো লটকে দেওয়া হলো। মাছ কিনতে যান, যে কোনো জিনিস কিনতে যান, ফরমালি ভেজাল ছাড়া কোন জিনিসটা আছে? আর এই ভেজালটি করা হলো শুধুমাত্র বাড়তি উপার্জনের জন্য, বাড়তি পয়সার জন্য, বাড়তি উপার্জনের জন্য, এই সামান্য দুনিয়ার জন্য আপনি এত বিরাট আখরাতকে বলে গেলেন? এগুলো বুড়ামের ছাড়া কিছুই না। কন্যা বললেন, মা আপনি কি বললেন? এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাজ্য, এখানে তো দুগাবাজি করার কোন সুযোগ নেই। তো মা বলতেছে, মেয়ে এত গভীর রাত্রে কি ফারুক আজম দেখতেছে? এত গভীর রাত্রে ফারুক আজম কি দেখতেছে? তো মেয়ে বলছে, মা ফারুক আজম দেখতেছে না, দেখার প্রয়োজনও নাই, কিন্তু ফারুক আজমের খোদা আমাদের খোদা আল্লাহ তো দেখতেছে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কথা বলে নেবো, এটার নাম আজকের নামের থেকে একটা জিনিস নসিহত, আসো আর কিছু লাগবে না, জীবনে যদি একটা সম্পদ অর্জন করতে পারেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনি কুতুব হয়ে যাবেন। এটার নাম তাকওয়া। যে আল্লাহ আমাকে দেখতেছে। আমার ভাইয়েরা, মামির কথা শুনে ফারুক আজম চলে গেলেন, ফজরের নামাজ শেষে লোক পাঠিয়ে দিলেন, লোকেশন বাতাই দিলেন, এমন একটা ঘর আছে ওখানে, তারা মামি দুইজন ওদেরকে আমার দরবারে হাজির করা হোক। সরকারি লোক যখন গেল, ওরা তো দুনিয়ায় নাই, আল্লাহ জানে কি অপরাধ করলাম, আর ফারুক আজমের শাস্তি এখানে তো কোনো ঘুষ চলে না, কথা বলে কেন? এখানে তো ঘুষের দরবারও করা যায় না, এখানে ঘুষ চলে না, যেখানে আল্লাহর ভয় তাকওয়া কাজ করবে ওখানে ঘুষের কল্পনাও করা যাবে না। আজকে সেই সমাজ কোথায় গেল? সেই সমাজ কোথায় গেল? আজকে যেখানে আল্লাহর ভয় থাকবে, কেউ না দেখুক আমার মালিক তো দেখতেছে, আমার খালিক মালিক তো দেখতেছে। প্রান্তি ইসলামী ভাইরা, রাসবিয়া সংগঠন মানুষকে তাই শিক্ষা দিচ্ছেন,
সুন্নিয়তের সংগঠন ছাত্রিস্তায় বলে তাই শিক্ষা দিচ্ছেন। আসো আমাদের একটা দর্শন, কেউ না দেখো আল্লাহ তো আমাকে দেখতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিদুন। আল্লাহ বলেন ওরা কি জানে না, ওরা যা গোপনে করছে অপেন করছে সব আল্লাহ জানে। জানেন না কত আহাত আল্লাহ বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ জ্ঞানে নজরে সবগুলো বেষ্টন করে নিয়েছেন। কিমানি সৃষ্টির এক কাপ করা পর্যন্ত আল্লাহর জ্ঞানের বাইরে নেই। আল্লাহর নাম আলিম, বলেন আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম খবীর, আল্লাহর নাম সামিই, আল্লাহর নাম বসির। আলিম মানে জানে ওয়ালা, খবীর মানে খবর রাখেন, বসির মানে দেখনে ওয়ালা। আল্লাহ এই আল্লাহর যে গুণবাচক নাম, আল্লাহ আমাকে দেখেন, আমার সম্পর্কে খবর আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনেন, আল্লাহ সবকিছু দেখছেন। আমার ভাইরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি, তো মা মেয়ের ঘরে যখন ওর ঘরে যখন সরকারি লোক গেল, ওদের ভয়ে তো কাঁপতেছে আল্লাহ জানে কি। ফারুক আজমের দরবারে নিয়ে গেলেন, মেহমানদারি করা হচ্ছে, আচরণ ভিন্ন। এরা মনে মনে চিন্তা করলো, আমরা যদি আসামি হতাম তাহলে তো এ ধরনের মেহমানদারি করা হতো না। ফারুক আজম বলছেন, বোধে আপনারা ভয় পাচ্ছেন। না না, আপনারা কোন আসামি নন, আপনারা রাস্তা করেন। এরপরে বলছেন, আপনি মা, এটা আপনার মেয়ে, আমিরুল মোমেনিন, আমি মা, এটা আমার কন্যা। বাবা আমি আপনাকে কষ্ট দিলাম, আমার অন্তর চাচ্ছে আপনার মেয়েকে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের জন্য আপনার মেয়েকে আনতাম। আপনার এই মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে উমরের জন্য আনতাম। বিয়ের প্রস্তাব মা তো দুনিয়াতে নাই। হুজুর আপনি কি বলছেন, কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন, আর কোথায় আমরা গোয়ালি নেই? বলেন তোমরা যে সত্তার নিয়ে আলোচনা করছো, আমি খলিফাতুল মুসলিমিন, আপনারা গোয়ালি নিয়ে দুধ বিক্রি করা ছাড়েন, ইসলামে এগুলো নাই। ইসলামী দর্শন ভিন্ন, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম রামন ভাইয়ের মতার ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম তাকুয়ার ধর্ম। হুজুর কি বলছেন আপনি, আপনি খলিফাতুল মুসলিমিন? বলেন শোনো, আমি আল্লাহর কোরআন মোতাবেক বলছি, আপনার মেয়ে বলছে আপনাকে মা, আজকে তো দুধ কম পাওয়া গেল, আপনি তো বলছিলেন দুধ যদি কম পাওয়া যায় তাহলে দুধের সাথে পানি মিশাই দাও। ওই মহিলা তো আশ্চর্য, এই গভীর একটা আমাদের আলোচনা। ফারুক আজম জেনে নিলেন, আপনার আপনার মেয়ে বলছিলেন মা, ফারুক আজম নাই দেখু, দেখার প্রয়োজন নাই, ফারুক আজমের খুদা আমাদের খুদা তো দেখতেছে। আপনাদের আপনাদেরই কথা কাটাকাটি, আপনাদের এই আলোচনা দ্বারা আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম, আপনার মেয়ের মধ্যে যদি আপনারা গোয়ালিনি, যদি আপনারা দুধ বিক্রি করে চলেন, আপনার মেয়ে দুধ বিক্রি করেন, আপনি দুধ বিক্রি করেন, আপনার মেয়ের অন্তর নদী থাকুয়া আছে। থাকুয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই নারী ওই পুরুষ সম্মান মর্যাদার অধিকারী যার অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আপনার মেয়ে আমার ছেলের উপযোগী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, এটার নাম তাকওয়া। আল্লাহ আমার রাসূল বলছেন, লা ফাদিলাতা আরবি আল আজমি, আরবিদের উপর অনারবিদের উপর আরবিদের কোন মর্যাদা নাই,
আরবীদের উপর অনারবীদের কোন মর্যাদা নাই, কালা মানুষের উপর সাদা মানুষ, সাদা মানুষের উপর কালা মানুষের কোন মর্যাদা নাই, সারা পৃথিবীর মানুষ এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য দেওয়ার একটি মাত্র মাসতাচ্ছি, সেই মাসতাচ্ছির নাম হলো তাকওয়া। আমরা সেই তাকওয়া অর্জন করতে চাই কি চাই না, এটাই হলো আজকের আজকের না আমাদের আমাদের দর্শনের মূল, আমাদের শিক্ষার মূল, আমাদের লজিকের মূল হলো তাকওয়া। আসলে আমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দিই, আমরা আল্লাহর দরবার দামি হবো কিনা বিরক্ত হচ্ছেন বুধ। আসলে আমি তাড়াতাড়ি বলছি, রাধ্যবীর অষ্টম হিজরি কয় হিজরি? অষ্টম হিজরিতে আমার নবী 10,000 মুজাহিদিন নিয়ে বিজয় বেশে মক্কা প্রবেশ করলেন। মনোযোগ, কোথায় প্রবেশ করলেন? মক্কা প্রবেশ করলেন। আমার নবী নিজে হাতে আল্লাহর খানায় কাবার ভিতরে যে মূর্তিগুলো ছিল মূর্তিগুলো ভেঙে ভেঙে খানায় কাবা পরিষ্কার করলেন। নামাজের টাইম হলো, এবার আমার নবী তালাশ করেন আইনাল বিলাল। বিলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিলাল হাজির। বিলাল তুমি আজানের টাইম হয়েছে, বিলাল তুমি আজকে আল্লাহর দরখানায় কাবা ছাদের উপর উঠে একটা আজান দাও। কোথায়? আল্লাহর দরবারে ছাদের উপর। বেলাল বলে এই সুযোগ কাজে লাগাতে হবে, এত জঞ্জাল এই মক্কার সুন্দর সুন্দর মানুষগুলো আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছিল, আমাদের আমাদের অধিকার খর্ব করেছিল, আমাদের অধিকার খর্ব করেছিল, আমার আমার আমাদের কোন অধিকার বলতে কিছু ছিল না। আজকে অধিকার প্রতিষ্ঠা করলে ভালো, রসুল যখন আসলেন নবীর নির্দেশ যখন পেয়েছি খারায় কাবার সাজুর উপর উঠতাম, দেরি করা যাবে না, লাভ দিয়েই বেলার জেলার দাও খানায় কাবার সাজুর উপর উঠে গেলেন। সুবহানাল্লাহ, বিশ্বের মধ্যে আমার রসুল কি পরিবর্তন আনতেছেন! কিভাবে আনছেন দেখেন, বেলাল দাঁড়িয়ে গেল খানায় কাবার সাদের উপর। আমি সাফতার গিয়ে দেখলাম তারিখ ইবনে খালদুন, তারিখ ইবনে হিশাম, বিভিন্ন তারিখের কিতাব দেখলেন, যখন বিলাল খানায় কাবার সাদের উপর উঠলেন আজান দেওয়ার জন্য, ওই সময় মক্কার চতুর্পাশে উঁচু উঁচু পাহাড়, সে পাহাড়ের চূড়ায় চূড়ায় প্রায় 60,000 মক্কাবাসী, 60,000 আরবের সুন্দর সুন্দর মানুষ নারী পুরুষ তামাশা দেখতেছে, এতদিন আমরা কিভাবে ছিলাম আজকে কি পরিবর্তন আসলো। দুইজনের কিতাব দুজন গিয়া দেখলাম, একজন একজন বলছে দাঁতে কামড়িয়ে বলছে, কিরে তুমি এভাবে দাঁত কামড়াচ্ছ কেন? বলে ভাই দাঁত কামড়াচ্ছি, আজকের যে দৃশ্যটা দেখলাম, এতদিন তো আমরা এই মক্কার জমিনে সুন্দর সুন্দর মানুষরাই নেতৃত্ব দিত, সুন্দর সুন্দর মানুষরা নেতৃত্ব দিত, কালো দামে ছিল না, আজ কেমন নিকৃষ্ট কালো মানুষকে খানায় কাবার সাদুর উপর দাঁড় করাই দিলেন, এটা কি পরিবর্তন? সে বলছে আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই আলহামদুলিল্লাহ পড়লাম এই জন্য, আজকের এই দৃশ্যটা দেখার আগে আগে আমার বাবাদের দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, খুব ভালো হয়েছে। আজকের এই দৃশ্যটা আমার আব্বা দেখলে আমার আব্বা হার্ট ফেল করে মরত, এ খালাইয়া কে রে মাতার উদ্দু নাউজুবিল্লাহ বলবেন না। দেখেন এই সাদা কালার পার্থক্য কোন পর্যায়ে গেল। আরেকজন বলে দাঁতে কামড়ে বলতেছে মোহাম্মদ আর লোক পাই নাই, কালো কাকে একটা কেন উঠাই দিল। এই ধরনের দৃশ্য আলহামদুলিল্লাহ মুসলিম কান্ট্রিতে নেই,
আমেরিকার মধ্যে কোনো আছে? এই যে বারাক ওবামা প্রেসিডেন্ট হলো, পত্রিকার মন্তব্য অনেকবার ওরা চেষ্টা করেছিল একে গুলি করে মারার জন্য, এ খালাইয়ে কেন আর প্রেসিডেন্ট? এই যে এখনো পর্যন্ত আমেরিকার মধ্যে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই আছে কিনা বাবা? শুধু শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই না, ওখানে চাকরির কোটাও নাকি বরাদ্দ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, এই যে বৈষম্যতা। আল্লাহর নবী কি করলেন? বেলাল তুমি খানায় কাবা ছাদের উপর উঠো, বেলাল তুমি আজান দাও। বিলাল বলেন, এতদিন আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা কালো রঙের মানুষে হওয়ার কারণে আমাদের কোন অধিকার ছিল না। আরবের সুন্দর মানুষ আমাদেরকে গোলামের মতো ব্যবহার করত, আজকে আমাদের অধিকার। সুবহানাল্লাহ, আলমে বালাসি ঈসা ইশারা মিল গয়া হাম বেসাহারু কো মুহাম্মদ কা সাহারা মিল গয়া সলাতু আলা ইশারা মিল গয়া হাম বেসাহারু কো মুহাম্মদ কা সাহারা মিল গয়া সলাতু আলাইকুম। বেলাল কোথায়? সুবহানাল্লাহ, বেলাল কোথায়? নবী কি বুঝাতে চাচ্ছেন? এ আরবের মানুষ, এতদিন তোমরা সাদা কালার যে পার্থক্য বৈষম্যতা ছিল, আমার ইসলাম ধর্মে সেই বৈষম্যতা নাই। সুবহানাল্লাহ, বেলাল স্বাধীনতে গেল, বেলাল অধিকার ফিরে ফেরেন, কালো মানুষরা আনন্দান্ত, আজকে আমরা অধিকার ফিরে ফেরাম। এবার বেলাল খানায় কাবার সাদুর উপর দাঁড়িয়ে চিন্তা করলেন, এতদিন তো খানায় কাবার দিকে আজান দিয়েছিলাম মুখ করে, আজকে তো খানায় কাবা আমার পায়ের নিচে চলে গেছে, এখন আমি আজান দিই কোন দিকে? বড় মজার ব্যাপার রে বাবা। বেলাল বলে মনে মনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন যাবত আজান দিয়েছিলাম এই কাবলা মুখী হয়ে, আজকে তো আপনি কেবলার সাদের উপর উঠাই দিলেন, কেবলা তো আমার পায়ের নিচে চলে গেল, এখন আমি আজান দিই কোন দিকে? প্রিয় রাসূল মুস্কি হেসে বললেন, বিলাল আর কোন দিকে আজান দিবে, আমি নবীর দিকে মুখ করে আজান দাও। আরে চিৎকার দেবো না রে, অনেক ইসলামের নামে দল বই লিখছে নবীর মর্যাদা, নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ। আর এটা কি নবীর মর্যাদা নাকি? নবীর মর্যাদা কি? নবী কেবলার কেবলা, নবী কাবার কাবা। তমাম হয়ে গেল। এই মোল্লারা তো শেরেক শেরেক বলে, শেরেক বলে না, হাম সব কার হো সুয়ে কাবা সুই মুহাম্মদ রুই কাবা, আরে কাবা কা কাবা রুই মুহাম্মদ, আরে কাবা কা কাবা রুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সালাতু খুই মুহাম্মদ। চিৎকার দি বলুন না সুবহানাল্লাহ। আমার নাই বলেন, এটা কোথায় আছে? তারিখ ইবনে হিশাম। অনেক মৌলবীরা আমাকে অনেক বিরক্ত, হুজুর এটা কোথায় আছে, কোথায় আছে? আমি কোথায় আছে, কিতাবে আছে বলে দিলাম, আজকে বলে দিলাম, তারিখ ইবনে হিশামের মধ্যে রেওয়ায়াত রয়েছে, আমার নবী মুস্কি হেসে বলছেন, এই বিলাল আর কোন দিকে ফিরে আজান দেবে, আমার দিকে মুখ করে আজান দাও। এটাই তো নবীর মর্যাদা, ঠিক কিনা? আমার নবীর মর্যাদা।
এটাকে আপনি বড় মনে করলেন, এটাকে বড় মনে করলেন যে আল্লাহ যে রাসূলকে জিবরিল পাঠিয়ে বুরাক পাঠিয়ে নামকানে নিয়ে গেলেন। বস এখানে তো আমি যে আলোচনা আপনাদেরকে দিতে চাচ্ছি, ইসলামে সাদা কালার কোন পার্থক্য এটা বুঝে আসছে তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা এটার দ্বারা আপনারা আনন্দিত কিনা, খুশি কিনা? যারা সুন্দর মানুষ তারা বোধহয় তারা একটু সাবধান, আপনাকে সুন্দর বানিয়েছেন আল্লাহ, আমাকে কালো বানিয়েছেন আল্লাহ, এটা একটা পরীক্ষা, এটা একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অনেক মানুষ কোটিপতি আছে কিনা, অনেক মানুষ রিকশাল আছে কিনা, এটা আল্লাহর একটা পরীক্ষা। আপনি রং আপনার রং ফর্সা, আমার রং কালো, এখানে আপনার আত্মতৃপ্তির কিছুই নাই, এখানে আপনার কিছু না আমার কিছু নাই, আপনাকে আপনার রং সুন্দর বানিয়েছেন আল্লাহ, আমার রং কালো বানিয়েছেন আল্লাহ, আমাদের স্রষ্টার নাম আল্লাহ, ঠিক কিনা ভাইরা আমার? আর মোমেন কাকে বলে? আল্লাহ যেটা করে এটার উপর মোমেন রাজ থাকতে হয়। মোমেন কাকে বলে? মোমেন তাকে বলে যে আল্লাহর আল্লাহর গুণাবলী আল্লাহর আহকাম বিধিবিধানকে বিশ্বাস করা মেনে নেওয়া, এই যে নাম এমন এক প্রকার বান্দা। আল্লাহ বলছে রাজি আল্লাহ আনহুম, আল্লাহ তাদের উপর রাজি, ওয়ারাদু আনহু এরাও আল্লাহর উপর রাজি। আল্লাহ যেটা করবে সেটার উপর আমাদেরকে কি থাকতে হবে? কথা বলেন না কেন? আমি রিকশাওয়ালা, আমি আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, আমি রিকশাওয়ালা অসুবিধা কি, আল্লাহ আমাকে যেটা বানিয়েছে আমি সেটার উপর রাজি খুশি। আপনি কোটিপতি সাবধান, এগুলো আল্লাহর পরীক্ষা। সাদা কালা বানানো এটা কি? কথা বলে না কেন? এটা আল্লাহর পরীক্ষা। কাউকে রং সুন্দর করলো, কাউকে কালো করলো, এগুলো আল্লাহর পরীক্ষা। এখানে বান্দা এটাকে মেনে নিয়েছেন কিনা, এটার উপর সন্তুষ্ট আছেন কিনা, এটা পরীক্ষা করার জন্য এই কষ্ট হচ্ছে। এখানে আমার নারাজগির কিছুই নেই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা কোটিপতি, অনেক কোটিপতি মনে করে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, এই জন্য আমাকে অনেক দৌলত দান করছে, এটা মারাত্মক ভুল। আল্লাহ আপনাকে দৌলত দান করেছেন, আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। আচ্ছা আপনি যে দর্শনটা বললেন, তো অনেক হিন্দু কেউ তো আল্লাহ অনেক দৌলত দিয়েছেন, অনেক বিধর্মীকে আল্লাহ কোটি কোটি টাকা দান করেন নাই, কি ভালোবাসে দান করলেন? আপনাকে আল্লাহ দৌলত দান করেছেন, আপনার মেমোরিতে রাখতে হবে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি আল্লাহ আল্লাহ আমাকে দৌলত দিয়েছেন, আমি এই দৌলত পেয়ে কি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি না আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। তবে লাইন সাকারাতুম লা আযীদান্নাকুম, অপরাধ আল্লাহ বলে দিয়েছেন আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেবো, আরো বাড়িয়ে দেবো, আরো বাড়িয়ে দেবো। আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন পরীক্ষা করার জন্য, কি করার জন্য? আজকে দেখেন অনেক এক সময় কোটিপতি ছিল, বর্তমান অর্থের মোহতাজ, এমন অনেক পরিবার আছে না? কেন আপনার এই অবস্থা কেন হলো? আপনি যখন নিয়ামত পেয়েছিলেন আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই, করলে তো আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিত। আর আমরা যারা গরিব, এখানে রিকশাওয়ালা, ঠেলা গাড়ি বালা, দিন মজুর, গরিব মানুষ, মনসুটা করবার কিছু নেই, মনসুটা করার কিছু নেই। আরে আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি? ঠিক কিনা ভাই আমার? আমি গরিব হয়ে আমি কি ধৈর্য ধারণ করছি না চুরি করছি, এটা পরীক্ষা করতেছে আল্লাহ। অনেক মানুষ অর্থের অভাবে সবর করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, চুরি করে।
আর বর্তমান যুগে তো অনেক মহিলা পর্যন্ত সুদের উপর টাকা লাগাচ্ছে, সুদ সুদ সুদ। ঠিক কিনা ভাই আমার? বাস আপনি পরীক্ষায় ফেল, আপনি পরীক্ষার মধ্যে ফেল হয়ে গেলেন, আজকে উপার্জনের জন্য টাকা বেশির জন্য আজকে আপনি সুদের উপর টাকা লাগাচ্ছেন। নাউজুবিল্লাহ মিন যালিক, আমার জীবন গেলে হবে না, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক, আমিন। ইসলামের শান্তি প্রতিষ্ঠায় আমার নবীর যে অবদান, তন্মধ্যে একটা অবদান হলো বর্ণের বৈষম্যতাকে উৎখাত করা হয়েছে। কথা বলেন এখানে আমার প্রভু, বর্ণের বৈষম্যতাকে কি করা হয়েছে? উৎখাত করা হয়েছে। সাম্যনীতি আমাদের মধ্যে নিয়ে আসছেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আইনের বৈষম্যতা। আমার নবী পৃথিবীর জমিনে এসে দেখলেন আইনের বৈষম্যতা। বড় পয়সাওয়ালা মানুষ অপরাধ করলে তার কোন তেমন বিচার হয় না, গরিব মানুষ যদি অপরাধ করে ষোলো আনায় বিচার। এই যে আইনের বৈষম্যতা, এই একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, আপার দিক দিয়ে আইনের বৈষম্যতা। আইনের বৈষম্যতা ইসলাম ধর্মে এসে এটাকে দফন করে দেওয়া হলো, ঠিক কিনা? একটা হাদিস শুনে যেহেতু রাগ গভীর হয়ে গেল, সাবজেক্ট তো অনেক লম্বা। ফাতেমা নামক একজন মহিলা চুরি করছে, একজন মহিলা কোরাইশ বংশের একজন মহিলা চুরি করল, মামলা গেল নবীর হাতে। এখন কোরাইশ বংশের মানুষ মিটিং ডাকলো, মনোযোগ মিটিং ডেকে বলছে, এখন ওই যে ফাতেমা নামক মহিলা, সে তো কোরাইশি, আমাদের কোরাইশ বংশের সাথে সম্পর্ক, এই মহিলা চুরি করছে, নবীর কাছে মামলা গেল। তো নবী তো আল্লাহর কোরআন মোতাবেক হাত কেটে দেবে, তো এই মহিলার হাত যদি কেটে দেয় তাহলে গোটা একটা কোরআশ বংশের বদনাম হবে। এখন কি করা যায়? মিটিং ডাকলো, বলে ভাই এক কাজ করো, রসুলের পাক বেশি মহব্বত করে এমন কোন মানুষ আছে, একে একে নির্বাচিত করো। কারণ মানুষ তো প্রিয়মাইশের সুপারিশ বেশি শুনে, আপনজনের সুপারিশ বেশি শুনে। তো আমার নামে একজন পালক ছেলে জায়েদ বিন হারেসা, তার ছেলে ওসামা, ওসামা বিন জায়েদ। ওসামা বিন জায়েদ জেনাবি বেশি প্রেয়ার করেন, ভালোবাসেন। সবার সিদ্ধান্ত হল ওসামা বিন জায়েদকে পাঠাও নবীর দরবারে সুপারিশের জন্য। এ অনুযায়ী আসলো, সালাম কালাম হলো। আমার নবী জিজ্ঞাসা করলেন, এই উসামা, এ উসামা, কি ব্যাপকি উদ্দেশ্যে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, একটা সুপারিশ নিয়ে আসলাম। সুপারিশ? কিসের সুপারিশ? ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফাতেমা নামক মহিলা চুরি করেছে, আপনার কাছে মামলা আসছে, নবী গো, এই মহিলা কোরাইশ বংশের সাথে সম্পৃক্ত, আমি একটা সুপারিশ নিয়ে আসলাম, আপনি যেন আল্লাহর কোরআন মোতাবেক যেন তার হাত না কাটেন, হুজুর হাতটা না কেটে অন্য একটা শাস্তি দিয়ে। এই কথা বলতে দেরি, আমার নবীর চেহারা এমন হয়ে গেল আঙ্গুর চিবানো যে অবস্থা হয়, আমার নবী রাগান্বিত হয়ে ডাক দিলেন, রাগান্বিত হয়ে ডাক দিলেন, আচ্ছা শোনো, ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ওসামা, আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করার জন্য আসছো, চুরি করলে হাত কাটার আইন আমি রসুল করি নাই, এটা আল্লাহ করেছেন। আসসারিকু আসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, পুরুষ চুর মহিলা চুর, চুরির বিনিময়ে তাদের হাত কেটে দেওয়া হোক, এই আইন তো আমি করি নাই, এটা আল্লাহই করেছেন। আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে তুমি সুপারিশ করার জন্য আসছো, কি সাহস তোমার? এই উসামা শুনো, ইহুদিরা ধ্বংস হয়ে গেছে, নাসারারা ধ্বংস হয়ে গেছে, ইহুদি নাসারারা ধ্বংস হয়ে গেছে, তাদের একটা বদভ্যাস, বড় পয়সাওয়ালা মানুষ যদি অপরাধ, প্রভাবশালী মানুষ অপরাধ করলে তাদের কোন বিচার করা হতো না, গরিব মানুষ দুর্বল মানুষ অপরাধ করলে ষোলো আনায় বিচার করা হতো। এই আইনের বৈষম্যতার কারণে
ইহুদিরা ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে, কেউ অভিশপ্ত হয়েছে, কে পদদস্ত হয়েছে, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার কুদরত হাতে আমি নবীর জান, ওই খোদার কসম করে বলছি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাত ইয়াদাহা, আরে কুরাইশী মহিলা ফাতিমা নয়, আমি নবীর কলিজা টুকুর নয়নমণি, ফাতিমাও যদি চুরি করে আল্লাহর কসম করে বলছি আমি নবী ফাতিমার হাত কেটে দেব। আমার ভাইজান, এই বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা উৎকাপ করে বিশ্বে সাম্যের দর্শন তিনি প্রতিষ্ঠা করেছেন, ওনার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না ভাইরা? রাত তো গভীর হয়ে গেল, এটা আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া, রাসবিয়া এটা আলা হযরতের নামে, আস্তাহার সুন্নাত ওয়াল জামাত আমরা সুন্নি দাবি করছি, এহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দর্শনগুলো কোরআন হাদিস থেকে নির্ভুল নির্বিজা ভাবে লিখে বিশ্ববাসীকে যিনি উপহার দিয়েছেন ওনার নাম ইমাম আহমদ রেজা ফাজলে গরদভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এক বাক্যে আমরা আলা হযরত হিসেবে জানি। কি বলি? আরো জন কি বলি? আলা হযরত যার জীবনে দেড় হাজারের ঊর্ধ্বে কিতাব লিখেছেন, দেড় হাজারের ঊর্ধ্বে চুয়াত্তরটি বিষয়। আজকে আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি নয়, আমেরিকা ইউরোপের ইউনিভার্সিটি, যত উচ্চাঙ্গের ইউনিভার্সিটি হোক, আপনি যাচাই করলে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক, জিওগ্রাফি, কেমিস্ট্রি এভাবে বিষয়গুলো যদি যাচাই করা হয় আমার মনে হয় 50টা সাবজেক্ট এক্সিট করবে না। জি, 50টা সাবজেক্ট হবে হবে না, কিন্তু আমার আলা হযরত 70টা বিষয়ের উপর কিতাব লিখে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার! আলা হযরতের লিখনই না হলে আমরাও তো অন্য পথে চলে গিয়েছিলাম, যেই পথে আজকে তবলিগিরা চলে গেছে, যেই পথে হেফাজতিরা চলে গেছে, যে পথে জামাতিরা চলে গেছে, যে পথে সলফিরা চলে গেছে, যে পথে কাদিয়ানি চলে যাচ্ছে, আমরাও তো ওই পথে গিয়েছিলাম, আমরা তো সেই পথের প্রতীক প্রতীক হয়ে গিয়ে যাচ্ছিলাম। এই মুহূর্তের মধ্যে জ্ঞানের চক্ষু খুলে দিয়েছেন ইমাম আহমদ রেজা, ওনার লিখনি পড়ার পরে বুঝতে পারলাম ভাই আল্লাহ। আজকে মানুষ তবলিগি জামাতে যায় নামাজ পড়ার জন্য, ওখানে মানুষ বেশি। আচ্ছা, এ সম্পর্কে আপনাদের মুরব্বীরা কি লেখছে জানেন? নামাজে নবী দিয়ান দার নাশা গরুগাদার দিয়ান হচ্ছে নিকৃষ্ট, বইয়ের নাম সারাতে মুস্তাকিম লেখছে ইসমাইল দেলোবি, বইয়ের নাম আল মনজুমাতুল মুখতাসারা লেখছে মুফতি ফাইজুল্লাহ, হাটগাড়ি মাদ্রাসা ওয়াবি মাদ্রাসা যেখানে বর্তমান আমরশবি সাহেব পরিচালক, এই মাদ্রাসার যিনি বড় মতন ছিলেন ফাইজুল্লাহ সাহেব, যার সাথে শেরে বাংলার মোনাজারা হয়েছিল, উনি বই লিখছে আল মনজুমাতুল মুখতাসার আমার কাছে আছে, সেও এটাকে সমর্থন করলো। নামাজে নবীর দেয়ামদার নাশা গুরুগাদার দেয়ালের চেন নিকৃষ্ট, এই দেশের মুরব্বীদেরকে যারা তবলিগ জামাতে গেলেন বা কমিল আনে যারা গেলেন, এই যে আপনাদের মুরব্বীরা যে কথাটা লিখলো, আপনি এ ধরনের এই মুরব্বীদের পিছনে নামাজ পড়লে হবে? আরে যে নামাজ আমি নবীকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে নামাজে নবীকে সম্বোধন করে সালাম দিতে হবে, নবীকে খেয়াল করে না খেয়াল না করে চিৎকার করে কি করে, নবীকে খেয়াল করে নবীকে সালাম দিতে হবে। আর আপনারা যে তবলিগিতে গেলেন এদের যারা মুরব্বী এরা লেখছে শাস্তা নামাজ যেন নবীর খেয়াল না আসে, তো নবীর খেয়াল না আসলে আমি নবীকে সালাম দেবো কিভাবে, আসসালামু আলাইকা ইউহান্নবী বলবো কিভাবে,
আখিলেক্সের বইয়ের নাম সারাতে মুস্তাকিম ফার্সি ভাষা, এটা দেওবন্দ থেকে আবার উর্দু ভাষায় অনুবাদ করছে, এটা আমি শোনাচ্ছি আপনারা নোট করেন। ইসি জেসে আর বুজুর্গো কি খা জানাবি রিসালাতে মা বিহি হু, আপনি হিম্মত তো লাগা দেন না, আপনি বইলার গদে কি সুরত মে মুস্তাকর কোনে সে দুয়া না, নাউজ বিল্লাহ মিন জালিক। এই ভাবে ফির বুজুর্গো যদি বা রাসূলের পাক হয় নামাজে দেনদার না করা, নিজের গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট। আমার প্রাণ কি ইসলামে না কোন মুসলমান নবীর যে নবী আমাদের জানের জান, যে নবী আমাদের প্রাণের প্রাণ, ওই নবীর খেয়াল দেন কে গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট বলল, এটা মুসলমান না রে? এই তুই মুসলমান না রে কম বক্ত সাহেব, তুই মুসলমান না? আর এই এই সমস্ত যারা কথা লেখে কোরআন সুন্নাহ বিরোধী, আজকে এদেরকে আপনারা সমর্থন করছেন, লজিক যারা মানে এদের পিছনে নামাজ পড়তেছেন, তবলিগ নো তালেবান নাম তব, আপনারা সাধারণ পাবলিক জানেন না এই জন্য যাচ্ছেন, আমাকে জীবন দিয়ে আমি যাবো, আমি এগুলো দেখতেছি, আমি তাদের বিকলি দেখবো। আর রসুলের সালে এত চরম বিয়াদি করতে পারে কোন মুসলমানের ছেলে? আরে রসুলের সুপারিশের পেয়াজ তো সুখে থাকবেন না কোনদিন। আর কোন মুসলমান নবীর জ্ঞান দান নাকি গর্বাধার জ্ঞান আছে নিকৃষ্ট বলতে পারে? এখন তো লিখিত লিখিত এখন মানুষ কেন মানুষ দেখা করেন না, একে দু দিয়ে দেয় ওই আর পাকিস্তান আমরা দেখলাম যুদ্ধ সমাজের সময়, এই শুধু আইন খনাইমির সত্য নাই কিল্লাই হর নাই কি আইন খনাইমির সত্য নাই কিল্লাই নাই তুমি এখন আইন আইন এই আর এদিনও দেখলাম তাই দিয়ে আমাদের আল্লাহর হস্তে, আমি যদি রং কথা বলে আল্লাহ জিব্বা কেটে ফেলবে। এই যে এরা লেখছে বইয়ের নাম সহ বলে দিলাম, আমি দেখেন না আপনি খুলে, এত বই বললাম একটা কি বললাম এমদাদুসুলু কি বললাম সারাত নাম রং নাও সরি সারাতে মুস্তাকিম, বইয়ের নাম কি বললাম সারাতে মুস্তাকিম, তারপর বইয়ের নাম মুফতি ফজলুল হক সাহেবের একটা নাম আল মনজুমাতুল মুখতাসারা, কয়টা হলো? দুইটা। তৃতীয় নম্বর দুকা বর্জন, বইয়ের নাম কি দুকা বর্জন, কি বলে কি সকল একজন বাংলা মুলি সলি মূল্য দুকা বর্জন কয়টা হলো? আরেকটা দেখ, আরেকটা পেলাম করামত আলী জৈনপুরীর, করামত আলী জৈনপুরীর কিতাব জখিরায়ে করামত, এই সেরেটা আমার কাছে আছে, আমি টাকা টাকা রাখছি। এই ধরনের রসুলের সামনে যারা বেয়াদবি করে, এই জন্য আমি লালদিগির পরে বলছিলাম হেফাজী ইসলামরা তো বলছে নাস্তিক মারো, আমরা বলছিলাম নাস্তিক কমিনি বালাগার বেয়াদি বদ্দিন মুফতি হোক মুহাসসির হোক আমার জন্মদাতা বাবা হোক, যে নবীর সামনে বেয়াদবি করবে তাদের শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাঠ করা হোক, কারণ ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের স্বজন প্রীতির কোন স্থান নাই। এবার আলা হজরতের দর্শন দেখে এটা বলে আমার অফসোস, কেন আমি আঞ্জুমান, আরে আমি করলাম আঞ্জুমান রেসবিয়া মিডিয়া, এটা আমাদের তরিকতের সংগঠন আলা হজরতের নামের উপর, কিন্তু আমি তরিকতের সংগঠন করে আমি প্রথম আন্দোলনে গেলাম যৌতুকের বিরুদ্ধে, আজকে লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা প্রতিযুক্ত, এই যৌতুকের কারণে মেয়েদের বিবাহ হচ্ছে না, যে নারী জাতিকে আমার রসুল সম্মান দিয়েছে আজকে সেই নারী দেখে বেজ্জত করা হচ্ছে। এমনি তো সবাই নারী জাতির অধিকারের কথা বলেন, কই আপনার অধিকারের কথা কোথায়? আজকে লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা প্রযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিবাহ হচ্ছে না, কি পদক্ষেপ নিলেন আপনি? আমি একজন মোল্লা মানুষ, আমার আন্দোলন রেস দিয়া করে, এই যে ছোট ছোট বাচ্চারা এই ছেলেরা হুজুর, এরা বলছে হুজুর আমরা মাত্র 12 জন ছেলে হুজুর, এই সংগঠনটা করেছি হুজুর,
আসলে এই সংগঠন করার দরকার ছিল কিনা? আপনার হাত একটু সমর্থন করেন, ছিল? তাহলে এই সংগঠনের সদস্য হওয়ার দরকার আছে কিনা? আপনার যদি সদস্য না হন তাহলে আমি যৌথ বিরোধী আন্দোলন সাকসেস করব কিভাবে? আশা করব আজকের এই বক্তব্য শুনে প্রত্যেকেই এই আন্দোলনের এক একজন সদস্য হয়ে যাবেন। আমি এক একটা সদস্য, আমরাও হুজুরের সঙ্গে একমত হয়ে যৌথদের বিরুদ্ধে আমরা আন্দোলনে যাব। ইনশাল্লাহ একদিন এই যৌথ বিরোধী আন্দোলন সাকসেস হবে ইনশাল্লাহ। শুধু যৌথ বিরোধী না, এখানে আরো অনেক আন্দোলন আমার জন্য অপেক্ষা করতেছে। এখন গোটা দেশ নিশার মধ্যে ডুবে যাচ্ছে, নিশা নিশা মাদক দ্রব্য, মাদক দ্রব্য, পেন্সিল, ইয়াবা, ছোট ছোট ছেলেমেয়েরা যুবক যুবতীরা নিশা করে করে তাদের যৌবনতা ধ্বংস করে ফেলতেছে। আমি একটা একটা ইনশাল্লাহ, যদি আপনি আমাকে সহযোগিতা করেন, আপনাকে আমাকে সহযোগিতা করতে রাজি আছেন? আচ্ছা আজকের মাহফিল শুনে কে সিদ্ধান্ত নিল হুজুর আমি আজ থেকে আঞ্জুমানের একজন সদস্য হয়ে গেলাম? এমন কেউ আছে মহব্বত করে বলবেন হাত উঠা দেখি? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়াত। আশা করবো সবাই এই ছেলেদেরকে সহযোগিতা করবেন এবং তাদের সাথে মত বিনিময় করে কিভাবে আমাদের সংগঠনের ফরম আছে, আপনার সংগঠনের ফরম নিবেন, আপনি সদস্য হয়ে যাবেন। আমরা সংগঠনের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে। আর আমি সরকারের কাছে, আঞ্জুমান সরকারের কাছে যে দাবি দিয়েছে, অনেক গরিব ছেলেরা মনে মনে কষ্ট নিচ্ছেন, হুজুর আমি শাশুড়ি থেকে কিছু পাইতাম, আপনি এর বিরুদ্ধে আন্দোলন করতেছেন, তাহলে তো আমরা কিছু পাবো না। আমি আপনার জন্য আন্দোলন করছি বাবা। আরে আপনারা গবেষণা করেন না, আমি সরকারকে যে 12টা দাবি দিয়েছি তন্মধ্যে একটা দাবি, রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক, আর সেই ম্যারেজ ফান্ড থেকে যে গরিব ছেলে বিয়ে করবে, বিয়ের পূর্বে সেই ম্যারেজ ফান্ড থেকে সরকার যেন 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করে। ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু পাশ করতে হবে ইনশাল্লাহ। আর এটা যদি পাশ হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 1 লাখ টাকা ঋণ পায়, সে যৌতুক নেওয়ার দরকার হবে? সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে, যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সে তো 5 বছরের মধ্যে 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে, ঠিক কিনা? আমি এই দেশে দল বল দল মত নির্বিশেষে বাংলাদেশে এমন কোন দল নাই যে দল যৌতুক সমর্থন করতে পারে, এমন কোন দল আছে? সবাই ঐক্যবদ্ধ হন, এই যৌতুকের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই, ইনশাল্লাহ দেখবেন 1 বছরের মধ্যে সংসদে আইন পাস হবে ইনশাল্লাহ। আর না হলেও এ পর্যন্ত এই আন্দোলনের ফসল, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কিন্তু বিয়ে করতেছে। আপনার খবর নেন, আপনি জানতে পারবেন। আমি দুবাই সিটিতে বক্তব্য রাখছিলাম, মস্কোতে বক্তব্য রাখছিলাম, আমি যেখানে গিয়েছি ছেলেদেরকে হাত উঠায় উঠায় আমি ইয়ে নিয়েছি, ওয়াদা নিয়েছি, ওরা যেন যৌতুক ছাড়া বিয়ে করে। আলহামদুলিল্লাহ তার ফসল আপনারা দেখতে পাচ্ছেন। এক সময় বিয়ে বাড়িতে গিয়ে বরযাত্রী বহর নিয়ে কারা গেত, আমার স্লোগান হলো বরযাত্রী খামার বন্ধ করো, অলিমা প্রথা চালু করো, নবীর সুন্নত কায়েম করো। এই যে আমার আঞ্জুমান সঙ্গীত, আঞ্জুমানে রাজাবিয়া নূরিয়া বাংলাদেশ, সবাই আঞ্জুমানে রাজাবিয়া নূরিয়া বাংলাদেশ, দেশ হতে দেশান্তরে, প্রান্ত হতে প্রান্তরে, ইনশাআল্লাহ আনবে সুন্নিয়তের পরিবে, আঞ্জুমানে রাজাবিয়া নূরিয়া বাংলাদেশ, এই নূরিয়া এই দেশের মধ্যে সুন্নিয়তের পরিবেশ আনতে পারবে কিনা? বলে ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। আমরা আবার রাসূলের সুন্নত দিয়ে এই সমাজকে, আমাদের সমাজকে আমরা সাজাতে চাই। ইচ্ছা করলে উপায় হয়, একবার না পারিলে
দেখা শতবার পারিব না এ কথাটি বলিও না আর মানুষ যেমন দুষ্ট হোক নবীর প্রেম একটু হলেও আছে একটু হলেও আছে একটু নবীর প্রেমের ছোঁয়া লাগলে সে দেখবে যে তাওবা করে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে এসিউলবাসী আমি এই ছেলেরা অনেক কষ্ট করছেন আপনার ছেলেদেরকে দোয়া দিবেন এবং সমর্থন করে যাবেন আপনি সদস্য হয়ে যাবেন ইয়াহবান জানাচ্ছি আমার ভাইরাম তো আলা হযরতের একটা জিনিস যে ইসলামী বৈষম্যতা নাই তার একটা বাস্তব রূপ আলা হযরতের জীবনে থেকে আমি দেখাতে চাচ্ছি একা তো বলে আমার বক্তব্য শেষ ভালো করে সবাই মনোযোগ আলা হযরত ফান ভালোবাসতেন ফান নিজের ওয়াইফের কাছে কিছু জিনিস আনানামা করার জন্য একজন খাদেম থাকতো বড় ছেলে না আপনারা তো অনেক বালক ছেলে আপনি তো অনেক অনেক সময় আপনারও লজিং মাস্টারকে বলে আপনি জানতো আপনার ভাবি থেকে এটা আমার জন্য একটা সিগার নিয়ে আসুন তো সাবধান এবার কোনদিন করবেন না সরকারের সুন্নাত মোতাবেক চলবেন পর্দা করবেন ছোট বাচ্চা রাখবেন তো আলা হযরত এক দরবার খাদেম ছিল বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক নাবালক বাচ্চা যে ফান আনানামা করত আলা হযরত একদিন মাগরিবের নামাজের পরে তসবিহ তাহলিলের পরে অপেক্ষা করছেন স্ত্রী ফান দেবে ওই খাদেম ফান নিয়ে আসবে আজকে দেখা গেল ফান আনতে অনেকক্ষণ কি করলো দেরি হয়ে গেল তা আলা হযরত করিম মেজাজ টাইপের লোক ফারুক আজমের ফয়েজ ছিল আলা হযরতের মধ্যে বেশি মেজাজি আলা হযরত এত মেজাজি ছিলেন আর ডক্টর একবার বলছিলেন আলা হযরতের মধ্যে একটা জিনিস যে মেজাজ এই মেজাজটা না থাকলে আমি ডক্টর একবার ওনাকে এই যুগের ইমাম আবু হানিফা বলতাম তবে আলা হযরতের যে মেজাজ এটা ফারুকি মেজাজ এটা আপনি এখানে দুর্নাম করার কিছুই নেই আলা হযরত ওই খাদেম যখন ফান আনতে দেরি করলো উনি নিজেকে সামলাতে না পেরে এতক্ষণ কেন তোমার অংশ বলে তার মুখের মধ্যে একটা থাপ্পড় মারল তার এখানে একটা কি মারল থাপ্পড় মারল আর অর্থ দরবারে স্বাগত বাসা বাসা মহাদিস মুফতিয়ান ইকরাম বসা আছেন সবাই তামাশা দেখতেছে এতক্ষণ কেন পারছো তার গালে একটা থাপ্পড় মেরে দিলেন এই এক মিনিটও যায় নাই আর হযরত বলেন ইন্নালিল্লাহ আমি একই কাজ করলাম আমি একই কাজ করলাম আমি ছেলেটাকে কেন মানলাম দেখেন অবস্থাটা আমি ছেলেটাকে কেন মানলাম ফান আনতে দেরি হলে অপরাধী আমার ওয়াইফ এ হবে এই ছেলের তো কোনো দোষ নাই নিচে আমার ওয়াইফ ফান দিতে দেরি করেছে তো দোষটা তো আমার ওয়াইফের এই ছেলের তো কোনো দোষ নাই হ্যাঁ 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 আমি কি জন্য মানলাম এই ছেলেকে নিজের বিচার নিজে করতেছেন ইসলামের বাস্তব রূপ মাসলাকে আলা হযরত আলা হযরতের দর্শন হেফাজতের হেফাজতের দর্শন না কম ভালো করে শুনেন আলা হযরত সবাই তামাশা দেখতেছে আলা হযরত বলেন এ বাচ্চা আসলে আমি আহমদ রাজা ভুল করেছি আমি অপরাধী দুষ করেছি আল্লাহর কোরআন মোতাবেক আমি বিচার করে দিলাম আমি যেহেতু তোমাকে অন্যায় ভাবে তাপ্পার মারলাম আল্লাহর কোরআন মোতাবেক আমি তোমাকে বলছি তুমি তোমার ডান হাতে আমি আহমদ রেজার গালে তাপ্পার মেরে তুমি প্রতিশোধ নাও আজীব মামলা ওই বাচ্চা থাপ্পারের আঘাতে যে কানছিলেন এটা ভুলে গিয়ে এবার হামাও করে কেঁদে উঠলেন হুজুর আমি আপনাকে মারতে পারবো না এত বড় জগতের ইমামের গালে আমি তাপ্পর মারব বলেন না সাবধান আল্লাহর কোরআনের ফয়সালা
আল্লাহ কোরআনে বলেন ওয়া ফিল কিসাসি হায়াতুন, কেউ যদি অন্যভাবে একজনকে তাপ্পার মারে তার বিচার হলো তাকে সেভাবে তাপ্পার মারা, কেউ চোখ ফেলে দিলে তার বিনিময়ে তার চোখ ফেলে দেওয়া, নাক কেটে দিলে তার নাক কেটে দেওয়া, কান কেটে দিলে তার কান কেটে দেওয়া, এটা আল্লাহর বিধান। এই চলে যেটা আমি আহমদ রুজা অন্যভাবে তোমাকে তাপ্পার মারছি, আল্লাহর কোরআন মতো আমি বিচার করে দিলাম, আমার বিচার আমি করলাম, তোমার হাতে আমার আহমদ রুজার গালে তাপ্পার মেরে তুমি প্রতিশোধ নাও। ওই ছেলে কাঁদতেছে, হুজুর আমি পারবো না। একজন মুহাদ্দিস মুফতি ওই ছেলের কানে কানে বলতেছে, বাচ্চা তুমি বলো হযরত মাইনা আপনাকে মাফ করে দিও, হুজুর আমি আপনাকে মাফ করে দিয়েছি, বুদ্ধি শিখে দিয়েছি, হুজুর মাইনা আপনাকে মাফ কর দিয়া, হুজুর আমি আপনাকে মাফ করে দিলাম, তুমি কে বলো? তো বাচ্চা বলে, হযরত মাইনা আপনাকে মাফ কর দিয়া, আর হযরতের দুই চক্ষু দিয়ে টপ টপ পানি মারছে। বাচ্চা মসলা মুঝে মালুম হ্যায়, নাবালক বাচ্চা কা মাফ মাফি নহি হোতা, ছোট বাচ্চাই মাফ করলে হবে না, শরীয়তের মসলা আমি জানি, আমরা ওই মস্তকের মানুষ যেখানে সদন গুলাস্তান নাই, যারা আল্লাহ রসুলের কানুনের সামনে আত্মসমর্পণ করে, এরাই মুমিন এরাই মুসলমান। এই বিধান বিশ্ববাসীকে আমার আলা হজরতে দেখাই দিয়েছেন। আমি যত বড় ইমাম হই আল্লাহর কানুনের সামনে আত্মসমর্পণ, তুমি আমাকে মারতেই হবে, হুজুর আমি মারতে পারবো না। লাস্ট আল হজরত একদিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের ইশকের আগুন জ্বলছে, আমি আল্লাহর কানুনকে কত শ্রদ্ধা করি, আমি যে বলছি ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়ারকানিহি, আমি আমার সমস্ত বিধিবিধানকে অন্তরের অন্তরস্থল থেকে কবুল করলাম, শুধু মুখে না আমাদের যা বাস্তব প্রমাণ করে দেখাচ্ছে। আল হযরত ওই ছেলের হাত ধরে নিজের হাতটা ব্যবহার করে ওই ছেলের হাতে হাতটা নিজের গালে লাগিয়ে মেরে এভাবে আল্লাহর কানুনের ফয়সালা করে, এটা এই জন্য এটার নাম মস্তকে আলা হযরত। আমরা কেন আলা হযরতকে ভালোবাসি, কেন মস্তকে আলা হযরত? সুন্নাত রাসূলে ভরপুর, এই যে দাওয়াত ইসলামী এরা সবাই মস্তকে আলা, এরা সবাই মস্তকে আলা, সবাই প্রত্যেকটা মসজিদের মধ্যে কোন সন্নি ওয়াহাবি তবলিগে যাবেন না, ওখানে সদন প্রীতি আর সদন প্রীতি, ওখানে কোন আইন নেই কানুন নেই ইসলাম নেই, ওখানে হিংসা বিদ্বেষে পরিপূর্ণ। সত্যিকার ইসলাম শিখতে চাইলে আসো আলা হযরতের মস্তকে আসো, দাওয়াত ইসলামীতে আসো। হ্যাঁ আমার মতো দোষ দেখলে ওপেন দেখাই দেবেন, আমি ওপেন আপনার আমার অপরাধ আমি স্বীকার করব, এটাই মুসলমানের স্বভাব। ঠিক কিনা ভাই রহমান? ইসলাম শব্দ অর্থ হলো আত্মসমর্পণ। কি করা আল ইসলাম গর্দন নিহাদান বাতাত, আল্লাহর কানুনের সামনে নবীর কানুনের সামনে আত্মসমর্পণ করে দেবা, এখানে কোন আমিত্ব নাই, এটা আমরা আল্লাহ হযরতের যে এই জন্য আমরা মস্তকে আল্লাহ হযরত করি, আমরাও দেখতে বুঝতে চাই এখানে সজন পেতে কোন স্থান নাই, আমি নূরের মধ্যে দোষ থাকবে, তবে অনেক সময় আমার দোষ আমি দেখবো না, আপনি আমাকে দেখাই দেবেন, আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, তুমি আমার সত্যি আমার বন্ধু, তুমি আমার দোষটা দেখাই না দিতে আমি তো আজীবন দূরের মধ্যে থাকতাম। অনেকে তো দোষ দেখাই দিলে দেখে যায়, আমরা দোষ দেখাই দিলে বন্ধু হিসেবে গ্রহণ করব, এটা হলো বাস্তব আলা হযরত, ইসলামের বাস্তব রূপ, এটা আপনার মানতে রাজি আছেন কিনা? আল্লাহ এই মাহফিল কে কবুল করুক, এলাকাবাসী কে ধন্য করুক, আমরা যেন দর্শন থেকে ফিরে আসতে পারি তৌফিক দান করুন। ইয়া নবী সালাম وسلم عليك يا حبيب لك طلع البدر علينا
سنياتل ودا واجب شكر علينا ما دعا لله دا وسلم عليك يا حبيب اللقاء واسطى على آباك صدق خير نساك اور شهيد كربلا كا غم نہ لب پہ جاری رہا ناج بردار امت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں غوث اعظم امامتوں کا ونوں کا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کاملان طریقت پہ کامل درود حاملان شریعت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام اے خدا کے لاڈلے پیارے رسول یہ سلامی آج جانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بلغ العلا بکمالی کشفت دجا بجمالی حسنت جمیع صالی صلو علیہ والی مولایا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم معبود گبر رات انجمن رضویہ نوریہ ردگے آوزت محفل بشے اللہ بکر دٹھا تمہار دربار اٹھائی অসংখ্য পর্দান সিনমা বন পর্দার আলে বস আল্লাহ আমরা তো পৃথিবীর কোন রাজা মহারাজার দরওয়াজার দিকে হাত টানি নেই আল্লাহ তুমি হাকামুল হাকিমিনের দরওয়াজার দিকে হাত টানলাম আল্লাহ আজকের নুরানি মাহফিল কবুল করা আঞ্জুমানের রাসবিয়া নুরিয়া সিকল বাহা কয় নম্বর তিন নম্বর ওয়ার শাখা উদ্যোগা উদিত মাহফিল কবুল কর এই ছেলেদের পরিশ্রম কাল তুমি কবুল করো আল্লাহ যারা সাহায্যের হাত প্রসারিত করছেন তাদের পক্ষ থেকে যতগুলো ভাই বন্ধু মাহফিল আসছেন গভীর রাত পর্যন্ত বসে আছেন আয় আল্লাহ সবার পক্ষ থেকে আঞ্জুমানের এসবিআই নুরিয়া কেন্দ্র কেন্দ্রীয় পরিষদ থেকে বিভিন্ন ইউনিট শাখা ওদিক থেকে আসছে নূরে মদিনা হৃদয় হৃদয় মদিনা ফয়জানে মুস্তাফা হৃদয় মদিনা
দাওয়াত ইসলামে ছত্রিশরা ইস্তাইফার গাউসিয়া কমিটি এইভাবে যত সর্বস্তরের সুন্নি জনতা থাকা আল্লাহ সবার পক্ষ থেকে মাফি কবুল করা লাইটিং প্যান্ডেল চেঞ্জ তবরকাতের ব্যবস্থা কবুল করা রব্বুল আলামিন সুরে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ বয়ান হয়েছে ভুল ত্রুটি মাফ করে হে মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও আলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবেঈন তবে তাবেঈন এই মুজতাহিদের মুহাদ্দিসের মুফাসসির সমগ্র ইকরাম আয় আল্লাহ গোসে বাগদাদের দরবারে পৌঁছে দাও আমিন গরীব নওয়াজের দরবারে পৌঁছে দাও আমিন আয় আল্লাহ হযরত সুলতান আরবিন বাইল বুস্তামী সহ জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আমিন আয় আল্লাহ এভাবে হযরত শাহ জালাল সিলেটি আমলি আল মুজাদ্দি গরীব নওয়াজ আলা হযরত মুজাদ্দিদিন মিনা ইমাম আহমদ রেজা ফাযিলুল নবী আল্লাহ মুস্তাফা রেজা খান আহমদ রেজা খান আল্লাহ ইব্রাহিম রেজা খান খানদান আল হযরতের প্রত্যেক দরবারে দরবারে পৌঁছে দাও আমিন আয় আল্লাহ হযরত সৈয়দ আহমদ সিরকুটি রাহমাতুল্লাহ সব তাবলা রাহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ গাজী জি মিল্লাত শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত তাবলা আলম নজব হযরত তাবলা আলম বাবা দন তাবলা আলম সহ হযরত ইয়াসিন আউলিয়া মুহসিন আউলিয়া শাহ সালাম আউলিয়া গরিব উল্লাহ স্বামী তিনটা বদর সাতটা কামিয়া আয় আল্লাহ আমি কয়জনের নাম বলবো সমস্ত উনি কামে দরবারে দরবারে পৌঁছে দাও আল্লামা বাশরুদ্দা নুরুল ইসলাম ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাই লিয়াকত হালিম শাহ নাইমুদ্দিন সাইফউদ্দিন দরবারে পৌঁছে সমস্ত আলী গাউস কুদরত আব্দালদের দরবারে দরবারে পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ আমাদের মাহবুব রাব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয়-স্বজন চিরদিনের জন্য বিদায় কবরস্থান চলে গেছে জানি না কে কোন অবস্থার মধ্যে আছে আল্লাহ আমার কয়েকজন মুরিদান তো দুনিয়াতে ইন্তিকাল করলেন আমার এক আমার একমাত্র ছোট বোন মুমিনা খাতুন আমাকে ফেলে চলে গেল এইভাবে ভাই বোন যারা কবরস্থানে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও সকলের জুলমতুল কবর সিদ্ধাতুল কবর হতে মাফ করবে এই শীতল বার জমিন আমার একজন উস্তাদ মরহুম মাওলানা মাহমুদ আলী শাহমতুল্লাহ দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ আমি অনেক আউলি ইকরাম আছেন আমি কজনের নাম বলবো আল্লাহ প্রত্যেক মাকাম কিয়ামত পর্যন্ত আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি কবিরা সগীরা জানে না জানি চেয়েছি মাহমুদরে জানি না কার কাছে কোন সময় মাল কোন মত এসে যায় আল্লাহ আমাদের হচ্ছে জীবনের গুণাগুলো মাফ করে দাও আব্বা জানের গুণা মাফ করে দাও আম্মা জানের গুণা মাফ করে দাও আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা দাদা দাদি নানি ভাই বোন আত্মীয় মুহিব্বিন আমার মহব্বতের মুরিদান মুতাল্লিক আল্লাহ ছোট ছোট অনেক ছেলেরা কবুল করো ছাত্র এলাকাবাসীর অন্তরকে আঞ্জুমানের দিকে দাবিত করে দাও যৌতুক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও আল্লাহ আমাদের কোন শত্রু থাকলে আল্লাহ বন্ধু বানিয়ে দাও আল্লাহ তাদের কাছে বন্ধুত্ব না থাকলে আল্লাহ তাদের শরারত হেফাজত করো আল্লাহুম্মা সাখির লি আদাই কামা সাখারতা বিহা কামা সাখারতা বিহা লি সুলাইমান ইবনে দাউদ ইসলাম ওয়া লাইয়িনহুম কামা লাইয়িনতাল হাদীদা লি দাউদ ইসলাম দশমার হবে
তুফাইল হযরতে দস্তগীর দুশমন হো গেল জেদ তুফাইল হযরতে দস্তগীর দুশমন হো গেল জেদ ব্যাংকে ইসমি কালাজম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন আল্লাহ আন্দমানে ছেলেদেরকে কবুল করো আমিন ছেলেদেরকে হায়াতের মধ্যে বরকত দাও এলমের মধ্যে বরকত দাও আমলের মধ্যে আমার ভাইরা যারা গোটা রাত বসে আছে প্রত্যেক হায়াতের মধ্যে বরকত দাও এলমের মধ্যে বরকত দাও প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক হায়াতের বরকত দাও এলমের মধ্যে আল্লাহ অনেক গরিব করে মেয়েরা প্রযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না আল্লাহ তাদের বিয়ে ব্যবস্থা করে দাও আমার আঞ্জুমানের দফতর সম্মানিত আব্দুল কাদের সুস্থ আল্লাহ সেবা দান করো এই ব্যাপার আরো যারা অসুস্থ সেবা দান করো لكن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا الله جرى علم المدرسة شرني عند من جن قنو دان دين الله قدر ترى تقدر ولي دان قبول كرو اجنت قطع ما بلي سمي دور قطع بلتش اسك دي ديو امر بأي الله تر دان قبول كرنا جبن اكتبار غلو شنار مدينة المسافر مدينة شريف نا دكا موتر بسرائنين আল্লাহ সবাইকে ফরকার মধ্যে খাতা কামে নসিব করো যারা প্রবাসী হেফাজত করো বিদেশ যদি চুক্ত হয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও অনেক ছেলেরা পৃথিবীর বিভিন্ন জেলখানার মধ্যে বন্দী আল্লাহ তাদেরকে বের করে আনার ব্যবস্থা করে দাও প্রত্যেক সমস্যার সমাধান করে দাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল